আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর গার্ডেনে আসলাম। এখানে অনেক ঠান্ডা পড়েছে, আর রাতে আমাদের এই এলাকাতে -2-3 হয়ে যায়। আজকে ডিসেম্বরের 30 তারিখ, অনেক ঠান্ডা। আজ আমি আপনাদের সাথে আমার গার্ডেন শেয়ার করছি, আর আমি যে চিলির বীজ লাগিয়েছিলাম ওগুলো দেখাবো কেমন হয়েছে। এগুলো আমার রসুন, মাঝে মাঝে আমি এখান থেকে রসুন পাতা ইউজ করি। এখানটায় আমি ব্রড বিনস লাগিয়েছিলাম, মাশাল্লাহ খুব সুন্দর হয়ে উঠেছে। টক পাতাগুলো তাজা আছে। তারপর এখানে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো আমি আর ইউজ করা হয়নি, দেখি কেমন হয়। এখানটা বেশ মোটা মোটা হয়েছে। এখানটা কিছু মূলা আছে, মূলা পাতাগুলো খাওয়া যাবে। আর এখানটা ধনিয়া পাতা, এখানে 4টা টব আছে, 4টা টবে ধনিয়া পাতা আছে। ও, এখানটা কিছু এসে নষ্ট করে গেছে। এই পাশটা কম্পোস্ট তৈরি হচ্ছে। এই অংশে আছে কিছু পালং শাক, শীতের সময় বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক স্ল্যাগ হয়, স্ল্যাগে পাতাগুলো খেয়ে ফেলে। আমার বাইরেও আসা হয়নি, এই জন্য স্ল্যাগের ওষুধও দেওয়া হয়নি। এই পাশটায় আমার চুলায় আছে, চুলা আমি ঢেকে রাখছি। এই জিনিসটা আমি নিজেই বানিয়েছিলাম।
এখানটা স্ট্রবেরি, আর এখানে কিছু ফলের গাছ আছে, একটা রাসবেরি দেখা যাচ্ছে। এগুলো মরিচের গাছ, আমি ভেতরে রাখি এগুলো, যখন ওয়েদার একটু ভালো হয় তখন বাইরে রাখি। অবশ্য এবার আমি বেশির অংশ বাইরে রেখেছিলাম। এই গাছগুলোর মধ্যে অনেক মরিচ ছিল, তারপর ফুলও ছিল, এই জন্য আমি ভালো করে এগুলোকে ট্রিম করিনি, তো আজকে একটু ট্রিম করে দিব। আর এগুলো হলো যে আমি মরিচের বীজ লাগিয়েছিলাম, আমি এগুলোকে কোনো ফিড দিইনি, এই জন্য এগুলো ছোট ছোটই আছে। আমি জানুয়ারির মাঝামাঝি সময় থেকে এগুলো ট্রান্সফার করব, আর তখন ফিড দিব। এগুলো আমি বীজ থেকে লেবু উঠিয়েছিলাম, লেবুর চারা। এটার মধ্যে কিছু ফুল আছে, আমি বেশি করব না, যে এই অংশে নাই ফুল ওটা আমি কেটে দিব। এখানে এখন আবার নতুন নতুন ফুল আসতেছে, বুঝতেছি না এটাকে কাটবো কি কাটবো না। এটার মধ্যে অনেকগুলো ফুল আছে, তারপর আরো নতুন নতুন ফুল আসতেছে, তো এটাকে আমি এখন ট্রিম করলাম না, পরে যদি দেখি যে এটা ঠিক ভালো হচ্ছে না বা ফুলগুলো ঝরে যাচ্ছে, আমি তখন এটাকে ট্রিম করে দিব। এখানটায় কিছু সরিষার শাক আছে, এই সরিষার শাকগুলো আজকে আমি তুলে নিব।
ঠান্ডা যে আমার হাত কাজ করছে না এখন আর। এখানটা একটু নাপা শাক আছে, এখান থেকেও খুব একটা ভালো নাই, কয়েকটা পাতা তুলে নিব। মূলো শাকগুলো তুলে নিব। অল্প কিছু পালং শাকও নিয়ে নিব। পেঁয়াজ রসুন হলুদ মরিচ অল্প একটু ধনিয়া পাউডার লবণ চিংড়ি মাছ সব দিয়ে দিচ্ছি। শাক রান্না হয়ে গেছে, এখানটায় আলু চিকেন রান্না করব, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এখানটায় আদা রসুন দারচিনি এলাচি পেস্ট করে নিয়েছি একসাথে। হলুদ মরিচ জিরা ধনিয়া পানি লবণ এখানটায় হাঁস ব্রাউন ফ্রাই করছি লং গোলমরিচের পাউডার জয়ত্রী জায়ফল চিকেন
আজকে এই পর্যন্তই রাখলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ।